হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আইবিটিভি ইউএসএ এর আয়োজন সেলেবস টকে। ইন্টারন্যাশনাল ফুটপ্রিন্টসও আপনার আছে, ইন্টারন্যাশনালি আপনি ইন্ডিয়ান একটা মুভি অ্যান্ড মালয়েশিয়ান একটা মুভিতে আপনাকে দেখা গেছে অ্যাট দ্য সেম টাইম, সো সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? এটা বলার আগে আমি একটু নোট ডাউন করতে চাই যে আমরা কিন্তু আমাদের দেশের যারা স্টার্স আছেন তাদেরকে ইন্টারন্যাশনালি খুব একটা দেখি না, সেই জায়গা থেকে আপনি ইন্ডিয়া মালয়েশিয়া এই জায়গাগুলো হয়ে এসছেন, সো কী মনে হয় চ্যালেঞ্জটা কী ছিল আর আপনার ওয়েটা কতটুকু স্মুথ ছিল? প্রথমত হচ্ছে মালয়েশিয়ান মুভিটার কথা বলি, সেটা হচ্ছে একদম মালয়েশিয়ান একটা টিম এসেছিল বাংলাদেশে প্রথম কাজ করতে, এবং কাজটার প্ল্যানিং ছিল, এটা একটা কন্ট্রোভার্সিয়াল একটা ফিল্ম, যে কন্ট্রোভার্সিটা হচ্ছে একটা দেশের অ্যান্টি গভর্নমেন্ট তাদের দেশ বিক্রি করে দিচ্ছে, মানে অ্যান্টি গভর্নমেন্ট মানে কমপ্লেন করেছিল যে দেশটা বিক্রি করে দিচ্ছে গভর্নমেন্ট। সো ছবির নামটা ছিল বাংলাশিয়া, সো বাংলা শিয়া মানে মালে থেকে মালেটা উঠে গিয়ে এখানে বাংলা ঢুকে যাচ্ছে, তার মানে এখানে বাংলাকে দেখানো হয় না, বেসিক্যালি দেখানো হচ্ছে যে ফরেনাররা মালয়েশিয়ায় যত কাজ পাচ্ছে, যেমন এখানে চাইনিজ বা পৃথিবীর যত দেশ থেকে মালয়েশিয়ানরা এসে কাজ করছে, সেই জায়গা থেকে মালয়েশিয়ানদের থেকে ফরেনারদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, প্রায়োরিটি বেসিসে দেখা যাচ্ছে দেশ বিক্রি করে ফেলতেছে এবং তাদের কাউকে কাউকে সিটিজেনশিপ দিয়ে দিচ্ছে, এবং এই সিটিজেনশিপ দিয়ে দেওয়ার কারণে দেখা যাচ্ছে এই গভর্নমেন্ট সরকার মানে স্থাপন করতে পারছে, যে সরকার তারা এখন সরকারি দল যে গঠন করছে সেটা এই সাপোর্টটা নিয়ে, এরকম একটা কন্ট্রোভার্সি। সো এটা প্রথমে আমি অত মানে ডিপলি চিন্তা করিনি, বাট আমার কাছে যখন আমি মানে একটা শুটিং বা একটা সিনেমা যখন আমি চিন্তা করেছি তখন আসলে ওখান থেকে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু শিখেছি। যেই জায়গাটায় আমার ডিরেক্টর নেমুই, সে একজন সুপার ট্যালেন্টেড এবং সুপার মানে সুপার সেলিব্রিটি ওখানকার, ওর কারণে শুটিং করা যেত না, এবং আমার প্রোডিউসার তো অনেক বিগ বাজেটের ছবি, মালয়েশিয়ান শুটিং করা যেত না, মানে মানে ওর কারণে শুটিং করা যেত না, ও এত বেশি মানে পপুলার ওই দেশে। ও ওকে ওকে। ওর 11টা বডিগার্ড থাকতো সারাটা, এখন মানে ভীষণ প্রোটোকলের মধ্যে দিয়ে, ভীষণ প্রোটোকল, এবং ও এমন প্রোটোকল থাকতো ও অনেকবার জেলও গিয়েছে। হ্যাঁ, সো ও অনেক ওই কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলতো। সো আমার এই কাজটা থেকে অনেক কিছু শেখা, এবং শুটিংয়ের প্ল্যানিং, এবং এই প্ল্যানিংগুলো আমিও চাই বাংলাদেশে মানে এক্সিকিউশনটা করতে, কারণ একটা ছবির প্রোডাকশন কস্ট কমানো, সাথে সাথে কাজের একটা ফ্লো, এবং একটা থাকে না একটা স্পিড থাকে না কাজের, একটা ফ্লোতে যখন আমরা ঢুকে যাই সেই ক্ষেত্রে একটা কন্টিনিউটি ব্রেক হয়ে যায়, যেমন আমরা একটা শুটিং করছি এক মাস করার পরে আবার দেখা যাচ্ছে বলতেছি 10 দিন ব্রেক দিব, কিন্তু এই 10 দিন ব্রেকটা হয়ে যায় 2 মাস, তখন কিন্তু আর হয় না যে আগের গল্পের সাথে ম্যাচ করানো, লাইট ম্যাচ করানো, সেটা আউটডোরের লাইট হোক বা আমার ড্রেস আপ হোক, আমার হয়তো 2 কেজি বা 3 কেজি বাড়লো কমলো, এরকম হতে পারে, চুল একদম যা ছিল ওটাই থাকে না। সো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোকে এত সুন্দর করে প্ল্যানিং করে করা, মানে দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং, মানে এটা আমার মানে ক্যারিয়ারের বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। ওকে, এটা তো গেল মালয়েশিয়ান মুভিটার কথা, এবার আমরা আসি ইন্ডিয়ান হরর ফিল্মটার কথা। ইন্ডিয়ান হরর ফিল্মটাও বেসিক্যালি খুব ইন্টারেস্টিং, না নামটা শয়তান, শয়তান, হ্যাঁ, বেসিক্যালি এটাও একটা কন্ট্রোভার্সিয়াল ফিল্ম, এবং আমরা যে কন্টেন্টের কথা বলছিলাম যে এরা আসলে অনেক কন্টেন্ট বেজ কাজ মানে বেজ কাজ করতে পছন্দ করে, সেটা হচ্ছে কন্ট্রোভার্সিটা ছিল সিয়া এবং সুন্নি, এবং সিয়া সুন্নির সিয়ারা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক বিলিভ করে না, মানে করে, সুন্নিরা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক বিলিভ করে না। সো এই কন্ট্রোভার্সিটাকেই তারা একটু হরর ওয়েতে দেখানো হয়েছে, আমি বিয়ে করে যেই সিয়াকে বিয়ে করি, যে সে হচ্ছে সিয়া এবং আমি হচ্ছে হাজব্যান্ড সিমনি, সো আমি একজন সাইক্রেটিস্টকে ইয়ে করছি যে তুমি ওকে ঠিক করো, বাট ফাইনালি দেখা যাচ্ছে যে আমরা আসলে পারি না চেঞ্জ করতে, যে মানে সিয়ারা যে ব্ল্যাক ম্যাজিক বিলিভ করে ওই বিলিভটাই থাকে, বাট ওইটারও ওই শেখার জায়গাটা আমি প্রথম দিন থেকে ডিরেক্টরের সাথে আমি দেখেছি, শুটিং যেদিন শুরু হয় একদম ফ্রন্ট সিটে সে বসা, এবং সামনে প্রায় 100 জন মানুষ, এবং সে পুরো স্ক্রিপ্ট পড়ছে, স্ক্রিপ্ট পড়ার পরে যেখানে যেখানে ডায়লগ সেখানেই করছে, এবং যতটুকু মানে পজ দেওয়া উচিত, এবং যেখানে ইন্টারভেল, ছবির ইন্টারভেল ওইখানে পুরো 100 জন মানুষের মধ্যে আমরা ইন্টারভেল পাচ্ছি বসে চা ব্রেক খাওয়ার পরে, আবার এখানে পুরো ছবি শেষ করে আবার এখন হচ্ছে পুরো ইউনিটকে জিজ্ঞেস করছে এখন কার কী প্রশ্ন আছে বলো,
সো এই যে টিম ওয়ার্কটা, প্রত্যেকটা মানুষ, যে মানুষটা প্রোডাকশন বয় থেকে শুরু করে একদম প্রোডিউসার পর্যন্ত, সে জানে যে পুরো গল্পটা কি, গল্পটা কোথায় কি কি আছে না আছে। সো এগুলো অনেক খুঁটিনাটি বিষয় আছে যেগুলো মনে হয় যে এটা তো নর্মাল, বাট আসলে নর্মাল না, এই জিনিসগুলো জানা অনেক ইম্পর্টেন্ট। আর এই জিনিসগুলোর জন্য কি তারা স্ট্যান্ড আউট করছে? হ্যাঁ, আমাদের এখানে কেন হয় না, এগুলো হয় না আসলে তা না, বিষয়টা হচ্ছে আমাদের প্ল্যানিংটা দরকার, এই প্ল্যানিংগুলো থাকা দরকার। যেমন আমি মালয়েশিয়ান শ্যুটিংয়ের একটা এক্সপিরিয়েন্স বলি, সেটা হচ্ছে আমরা যেদিন যখন দিনে শ্যুটিং করতাম, আমার প্রতিদিন কল টাইম থাকতো ভোর তিনটায়, এবং ভোর তিনটায় যখন কল টাইম থাকতো, আমার হোটেল থেকে প্রতিদিন রাতের বেলা, মানে চারটার সময়, আমি তো রাতে বলছি, মানে ভোরবেলা চারটার সময় আমাকে এসএমএস পাঠাতো, নীরব আই মিন ডাউন স্টেয়ার প্লিজ কাম, এবং এভরিডে ওই একই সময়ে আমার এসএমএস আসতো। এবং এরকম করে আমি 20-25 দিন শ্যুটিং করলাম, এবং এভরিডে দ্য সেম থিং, এবং তিনটার সময় এসে আমাকে চারটার সময় পিক করছে, ছয়টার মধ্যে সূর্য উঠতেছে, শ্যুটিংও শুরু হচ্ছে, একদম সূর্য ডুবে যাচ্ছে, শ্যুটিং প্যাক আপ, এরপরে দুইটা দিন ব্রেক দেয়া, দুই দিন ব্রেক দেওয়ার পরে কোনো এই 25 দিনে কখনো নাইট সিন করে নাই। ওকে, এরপরে এই যে দুইটা দিন ব্রেক দিল, দুইটা দিন ব্রেক দেওয়ার পরে এরপর দিন থেকে শুরু হলো নাইট সিন করা, তখন আমার কল টাইম থাকতো বিকেল চারটায়, বিকেল চারটায় কল টাইম থাকতো, হোল নাইট শুটিং হতো আমার, আমাকে সকালে, মানে ভীষণ সিস্টেম্যাটিক ওয়েতে পুরো জিনিসটা হয়, যেটা আসলে আমাদের হয়তো আমাদের যে ইন্ডাস্ট্রিটা আছে ঢালিউড ইন্ডাস্ট্রি কাছাকাছি কোথাও আছে নাকি আপনার মনে হয় যে এখনো এই জায়গা থেকে অনেক দূরে, আপনি অনেক মানে যেই সময়টা শুরু করেছিলেন? জায়গাটা ব্যাপার না, আমি আমি যদি দেখি যে এখন আসলে করোনার সময় আমাদের দেশে পরিস্থিতি, যে ফিনান্সিয়াল যে পার্টটুকু আমরা মানে যে মিস করছি আমাদের, ঠিক আমি আগের ছবিটাও যখন মানে 1.5 কোটি টাকার একটা ছবি করছি, এখন 1.5 কোটি টাকার ছবিগুলো হচ্ছে না, কারণ এখন সব কিছু সবাই একটু কমের মধ্যে করতে চাইছে। তাহলে কি বলতে চাচ্ছেন যে সিস্টেম্যাটিক যে ব্যাপারটা সেটাই কোথাও একটা ঢালিউড এখনো ল্যাক করছে? না, এটা আসলে সিস্টেমে ল্যাক করছে ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে বাজেটেরও তো আমাদের কমতি আছে। অলরাইট, সো হরর মুভিটা নিয়ে যখন কথা বলছিলাম, মোরালিস এরকম একটা মানে রুমার আছে যে যেখানে হরর মুভি হয় সেই সেটে নাকি হরর একটা না দুইটা এক্সপিরিয়েন্স হয়, আপনার সেটে হয়েছিল কিছু? না, আমার ডিরেক্টর অনেকবার ট্রাই করছিল যে আমাকে ভয় দেখানোর, বাট আমি ভয় পাই নাই, বাট সত্যিকার অর্থে আমি যে মানে যে অ্যাপার্টমেন্ট, একটা পুরো রিসোর্টের মতো একটা জায়গার মধ্যে ছিলাম ওইখানে প্রতি রাতে, এবং আমি থাকতাম হচ্ছে নিচের তলায়, এবং আমার ডিরেক্টর, প্রোডিউসার, আমাদের হিরোইন আর একজন ছিল, ওরা থাকতো হচ্ছে উপরের তলায়। ওকে, সো আমাকে প্রতি রাতে ভয় দেখানোর ট্রাই করতো, বাট আপনি ভয় পাননি? ভয় পাইনি। আচ্ছা, স্কুল কলেজের জীবনে আপনি কতটুকু দুষ্টু, ডানপিটে বা শান্ত কি ছিলেন? স্কুলে আমি মানে অত বেশি ছিলাম না, ডানপিটে ছিলাম না, বাট খেলাধুলা করতাম। আচ্ছা, তারপরে পড়াশোনা মানে এভারেজ একটা স্টুডেন্ট, এভারেজ একটা স্টুডেন্ট ছিলাম। কতটুকু পপুলার ছিলেন যখন স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে ছিলেন, ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে? ভালোই, ভালোই, বিকজ অফ দ্য গুড লুকস, দুষ্টামি করতাম, তারপরে ফান করতাম। আচ্ছা, আর হয় না, আমাদের সার্কেল টার্কেলটা অনেক ডিফারেন্ট ছিল, সার্কেলটা অনেক বেশি কুল ছিল, এবং সেই কুল সার্কেলের মানে কাঁধে পা রেখে প্রেম কয়টা করেছেন সত্যি করে বলেন? না, স্কুলে প্রেম করি নাই, স্কুলে ভালো ছেলে, ইউনিভার্সিটিতে না, একটাই প্রেম করেছি কলেজে, তারপরে ইউনিভার্সিটিতে একটা, এরকম একটা একটা করে। ও, মানে যখন যেটা করি ওটা একটা একটা একটা। হ্যাঁ, ওকে, অলরাইট। সো এই প্রেম ভালোবাসা নিয়ে না আমাদের শোবিজে খুব গসিপ প্রচলিত থাকে, এরকম একটা দুটো অনেক গসিপ আছে, এক্স্যাক্টলি, এরকম অনেক কথাবার্তা হয়, কোন একটা কারণে মানুষ তার পছন্দের সেলিব্রিটি বা স্টার যারা আছে তাদেরকে নিয়ে এই ধরনের গসিপ শুনতে পছন্দ করে, বাট এটা অনেক সময় হয়তো সাইকোলজির উপর ইম্প্যাক্ট ফেলতেও পারে, আপনি এই জিনিসটা কিভাবে হ্যান্ডেল করেছেন আপনার বেলায়? না, আমার কাছে, আমি এগুলো সাইকোলজিক্যালি অনেক রকম চিন্তাগুলো অনেক ডেপথে যেতে হয়, সো এত ডেপথে যেতে চাই না, আমি আমার প্রফেশনটাকে অনেক বেশি প্রায়োরিটি দিতে চাই, আর আমার কাছে মনে হয় যে যেগুলো প্রেম ভালোবাসা বা এগুলো, এগুলো অনেক আগের কাহিনী, এগুলো মনে হয় যে পুরনো ইতিহাস। অলরাইট ভিউয়ার্স, কথা হচ্ছিল এই সময়কার জনপ্রিয় মুখ তারকা নীরবের সাথে। আজকের মতো র‍্যাপ আপ করছি, আমি সুমাইয়া আফরিন অহনা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, কিপ আপডেটেড ফর মোর ইনফরমেশন। থ্যাংক ইউ।